হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ট্রিক্স বাই বেঞ্জুলা। আজ আরও একটা খুব ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি বেঞ্জুলা তোমাদের সকলের সামনে আবার চলে এসেছি। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, আজ যারা আমার চ্যানেলটা একেবারে প্রথমবারের জন্য দেখছো এবং আমার চ্যানেলে একেবারে নতুন, তাদের উদ্দেশ্যে বলি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার শেয়ার করা ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও ভিডিওগুলোকে এবং তার সাথে ভিডিওগুলোকে তোমরা শেয়ারও করে দিও। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব খুব ইম্পর্ট্যান্ট দুটো টপিক স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে, সেটা হলো ফ্রিকোয়েন্সি পলিগন বা পরিসংখ্যা বহুভুজ এবং ফ্রিকোয়েন্সি কার্ভ বা পরিসংখ্যা রেখা। এই যে দুটো টার্ম, এই দুটো কি একই না এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স রয়েছে, এইটাই আজকে আমাদের ভিডিওর আলোচনার মূল বিষয়বস্তু। তোমাদের মধ্যে অনেকের মধ্যেই এই জিনিসটা নিয়ে অনেক কনফিউশন আছে এবং আমার যে বিভিন্ন ধরনের স্টুডেন্টসরা ছিল এবং তারাও আমাকে এই রিলেটেড অনেকবার নানান ধরনের প্রশ্ন করেছে। সুতরাং আমার মনে হলো যে এই একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক হতে পারে, আর এই যে দুটো টার্ম অর্থাৎ ফ্রিকোয়েন্সি পলিগন এবং ফ্রিকোয়েন্সি কার্ভ, এই দুটো নিয়ে অনেকের মনেই হয়তো অনেক রকমের ডাউট রয়েছে যে এই দুটো কি সেম নাকি এই দুটো আলাদা, বা আলাদা হলেও এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে, এই জাতীয় নানা ধরনের প্রশ্ন অনেকের মধ্যে থাকে। তো সেই জন্যেই আমি ভাবলাম তাহলে চলো এই দুটো সম্পর্কে আজকে আলোচনা করা যাক, আদৌ এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে না নেই, নাকি এই দুটো সেম, নাকি পার্থক্য থাকলেও এই দুটোর মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেটা। আচ্ছা চলো তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নিই কী কী এর মধ্যে পার্থক্য রয়েছে। প্রথমেই বলে রাখি, এই যে ফ্রিকোয়েন্সি পলিগন এবং ফ্রিকোয়েন্সি কার্ভ, এই দুটো কিন্তু সেম জিনিস নয়, অর্থাৎ এই দুটোর মধ্যে অবশ্যই ডিফারেন্স রয়েছে। আচ্ছা এবার দেখো, ফ্রিকোয়েন্সি পলিগন আর কার্ভ, আমরা কি জানি পলিগন আর কার্ভ এই দুটো কখনো এক হতে পারে না। কার্ভ মানে কি রেখা, পলিগন মানে কি বহুভুজ। এই যে অর্থাৎ বহুভুজ এবং রেখা, এই দুটোর মধ্যে মেইন যে বেসিক ডিফারেন্স সেটা কি রয়েছে, একটা হলো কি সরল রেখা আর একটা হলো কি বক্ররেখা। তাহলে চলো এবার দেখে নিই, আমি তোমাদের প্রথমেই দেখো দুটো যাতে ছবি তোমরা দেখে বুঝতে পারো সেজন্য দুটো ছবি আমি তোমাদের সামনে প্রথমেই এঁকে রেখেছি। একদিকে আমি এখানে ফ্রিকোয়েন্সি পলিগন শো করছি আর একদিকে ফ্রিকোয়েন্সি কার্ভ শো করছি। এখানে দেখো প্রথমেই কি লেখা আছে, পরিসংখ্যা বন্টনকে বহুভুজ গঠনের মাধ্যমে উপস্থাপন করা হয়, আর অন্যদিকে এখানে কি লেখা রয়েছে, পরিসংখ্যা বন্টনকে বক্ররেখার মাধ্যমে উপস্থাপন করা হয়, যেটা আমি তোমাদের প্রথমেই বললাম। এখানে দেখো পলিগন মানে কি আমরা জানি বহুভুজ, অর্থাৎ অনেকগুলো বাহু মানে সরল রেখা সমৃদ্ধ অনেকগুলো বাহু তোমরা এখানে পাবে এই ধরনের ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে, আর পাশাপাশি এটাতে কি পাবে তোমরা একটা রেখা পাবে। দেখো এখানে লেখাই রয়েছে বক্ররেখা, আর রেখাটা কি বক্ররেখা, অবশ্যই এটা বক্ররেখা হতে হবে, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম স্কেলের ব্যবহার হবে না আঁকাটা আঁকার ক্ষেত্রে। আর এক্ষেত্রে কি হবে, আঁকাটা আঁকার ক্ষেত্রে অবশ্যই স্কেল ব্যবহার করে তবেই কিন্তু আমাদেরকে আঁকাটা আঁকতে হবে। তাহলে মেইন এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, এই যে আঁকাটা এটা কি এখানে আমরা অনেকগুলো বহুভুজ পাবো, যেমন দেখো এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, অর্থাৎ অনেকগুলো বাহু পাবো বা অনেকগুলো সরল রেখা পাবো। আর এখানে কি এখানে বক্ররেখার মাধ্যমেই এই যে পরিসংখ্যা বন্টনটা রয়েছে এটাকে উপস্থাপন করা হবে। সেকেন্ড দেখো কি বলেছে, সরল রেখা ব্যবহারের মাধ্যমে চিত্র উপস্থাপিত হয়। প্রথমেই আমি বললাম এখানে দেখো এটা সরল রেখার মাধ্যমেই বহুভুজ আমরা পাবো, কারণ সরল রেখা ইউজ না করলে কিন্তু সেটা বহুভুজ হবে না বা পলিগন হবে না, এটা কার্ভ হয়ে যাবে। আর এখানে কি হবে, মসৃণ বক্ররেখার মাধ্যমে কি এই যে চিত্রটা সেটা উপস্থাপিত হয়। আর আরেকটা যেটা ডিফারেন্স সেটা হলো কি, এই যে ফ্রিকোয়েন্সি পলিগন এক্ষেত্রে অবশ্যই স্কেলের ব্যবহার করে তবেই কিন্তু আঁকাটা আঁকতে হবে। এই যে প্রত্যেকটা বিন্দু আমরা পাবো উলম্ব অক্ষের সাপেক্ষে, এই প্রত্যেকটা বিন্দুকে কি করতে হবে, স্কেল বসিয়ে বসিয়ে আরেকটা বিন্দুর সাথে যোগ করতে হবে। আর এক্ষেত্রে ঠিক উল্টো, অর্থাৎ স্কেলের ব্যবহার হবে না এবং ফ্রি হ্যান্ডে আমাদেরকে কি করতে হবে, একটা মসৃণ বক্ররেখার মাধ্যমে সমস্ত যে বিন্দুগুলো পাবো সেগুলোকে যুক্ত করতে হবে। তাহলে এটাই হয়ে গেল মেইন ডিফারেন্স এই দুটোর মধ্যে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝলে, ভীষণ সহজ এবং ভীষণ স্বচ্ছভাবে এবং ক্লিয়ারলি আমি তোমাদেরকে বললাম। তাহলে চলো খুব তাড়াতাড়ি আবার একটা ইনফরমেটিভ এরকম ছোটোখাটো কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।